सुप्रिय शिक्षार्थी अनलाइन शिक्षा कार्यक्रम तुम्हारे स्वागतम। आशा करी तुम्हारा तुम्हारे पढ़ाशुना बसाय चालिए जा। आजकल अनलाइन शिक्षा कार्यक्रम तुम्हारे साथे आमी तन्मय चक्रवर्ती सहकारी शिक्षक ढाका दक्षिण बहुमुखी उच्च विद्यालय कलेज। सुप्रिय शिक्षार्थी जरा हमार क्लसगुल अनुसरण करो तुम्हारा अवश्य जाना नवम दशम श्रेणी जीव विज्ञान विषय द्वितीय अध्याय गत क्लैसे शेष कर। आज के तृतीय अध्याय कोष विभाजन चैप्टरटी शुरू करते जा। तृतीय अध्याय कोष विभाजन चैप्टरटी शुरू करते गेले प्रथमे आमादेरके जानते होबे कोष विभाजन सम्पर्के। कोष विभाजन विभाजनेर माध्यमे संख्या बृद्धि कोषेर एकटि स्वाभाविक एवं अति गुरुत्वपूर्ण वैशिष्ट्य। एककोषी जीव जेमन ব্যাকটেরিয়া ইস্ট নেভিকুলাভাইট শৈবাল প্রভৃতি বারবার বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য এককোষী জীবে পরিণত হয়। যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয় একাধিক কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলা হয়। যে কোষটি বিভাজিত হয় তাকে মাতৃকোষ এবং বিভাজনের ফলে যে নতুন কোষ উৎপন্ন হলো সেটাকে আমরা বলি অপত্য কোষ। সাধারণত কোষের প্রধান দুটি অংশ থাকে, একটি হচ্ছে নিউক্লিয়াস এবং অপরটি হচ্ছে সাইটোপ্লাজম। কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই বিভাজিত হয়। কোষ বিভাজনে কোষের নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে আমরা বলতেছি সাইটোকাইনোসিস। কোষ বিভাজনের প্রকারভেদ জীবজগতের তিন প্রকারের কোষ বিভাজন দেখা যায়। প্রথমটি হচ্ছে মাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন এবং মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন। এই তিন প্রকার কোষ বিভাজন সাধারণত আমরা জীবদেহে দেখতে পাই। প্রথমে আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে একটি ধারণা লাভ করব। যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়ই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে মাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। এক্ষেত্রে নিউক্লিয়াসটি সরাসরি দুটি অংশে বিভক্ত হয়। নিউক্লিয়াসটি প্রথমে লম্বা হয় এবং পরে মধ্যখানে ভাগ হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। নিউক্লিয়াস বিভাজনের সাথে সাথে কোষের কোষপ্রাচীর বা কোষঝিল্লি সহ সাইটোপ্লাজম মাঝ বরাবর সংকুচিত হতে থাকে এবং একসময় বিচ্ছিন্ন হয়, ফলে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। পরে অপত্য কোষ দুটি বৃদ্ধি পেয়ে মাতৃকোষের অনুরূপ আকৃতি লাভ করে। ব্যাকটেরিয়া কতিপয় ইস্ট এবং অ্যামিবা প্রভৃতি এককোষী জীবে বিশেষ করে আদিকোষী জীবে এ প্রকার কোষ বিভাজন দেখতে পাওয়া যায়। চিত্র শিক্ষার্থীরা তোমরা কোষ মাইটোসিস কোষ বিভাজন দেখতে পাচ্ছ। মাইটোসিস কোষ বিভাজন যে বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে বিভক্ত হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয়ে থাকে।
মায়োসিস কোষ বিভাজন। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোম মাত্র একবার এবং নিউক্লিয়াস পরপর দুইবার বিভক্ত হয়, ফলে সৃষ্ট চারটি অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়, সেই বিভাজনকে আমরা বলতেছি মায়োসিস কোষ বিভাজন। শিক্ষার্থীরা, তোমরা পাশে চিত্রের মাধ্যমে জিনিসটি স্পষ্ট দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয়সমূহ। আগামী ক্লাসে পর্যায়ক্রমে আমরা এই কোষ বিভাজনগুলোর সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করব। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।